যে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করবো। আজকে আমি ক্রিসপি ঝুরো আলু ভাজার প্রসেসটা দেখাচ্ছি। আমার ভিডিওটা পুরোটা দেখুন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ও শেয়ার করুন। আমি একটা গোটা আলুকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেটারের যে বড় কাটারটা সেইটাতে আমি এগুলো করব, এটা ঘষবো। এটাকে জলের ওপর গ্রেটারটাকে রেখে আমি আলুটাকে গ্রেট করে নেব। আলুগুলো ঠিক এই রকম হয়েছে, এটা আমি বড় কাটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলোকে একদম ছেঁকে শুকনো করে নেব। জলটা ঝেড়ে নিয়ে আলুগুলোকে এরমভাবে মেলে রেখেছি। প্রথমে আমি বাদাম আর কারি পাতাটাকে ভেজে নেব। কড়াই বেশি করে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা কমিয়ে দিয়ে প্রথমে আমি বাদামটা ভেজে নেব। আঁচটা কমিয়ে প্রথমে বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে এবার কারি পাতাগুলোকে ভেজে নেব তেলে। কারি পাতাগুলোকে একটু ক্রিসপি করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় আঁচটা একদম বাড়িয়ে অল্প অল্প দিয়ে আলুটাকে ভাজতে হবে। আলুটা ভাজতে ভাজতে যখন দেখবেন এই বাবলসগুলো কমে আসছে, তখন ভাববেন আলুটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আর এই সব কিছু ভাজার সময় আমি কোনো নুন ইউজ করব না, একদম শেষে নুনটা আমি দেব। আলুটা কড়া দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তেলের তুলনায় আলুটাকে কম দিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে আলুগুলো জড়িয়ে যেতে পারে। যখন দেখবেন বাবলসগুলো একদম কমে এসেছে, তখন তেলটাকে চেপে চেপে দুলিয়ে দুলিয়ে দিতে হবে, তাতে আলুগুলো ছাড়া ছাড়া থাকবে আর আলুগুলো ক্রিসপিও হবে। দেখুন বাবলসগুলো অনেকটাই কমে গেছে। আলুগুলোর গায়ে হালকা রং ধরা শুরু হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এগুলো ভাজার পর এগুলো তোলার সময় এর সঙ্গে প্রচুর তেল উঠে আসে বলে এগুলোকে ভাজার পর কোনো টিস্যু পেপারে বা কোনো ছোট ঝুড়ির মধ্যে রাখতে হবে। এইভাবে আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা ফ্ল্যাট জায়গার উপর রেখে দিয়ে যে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করব। এবার নুন আর গোলমরিচটা এটা ভালো করে মিশিয়ে দেবো আলুগুলোর সঙ্গে।